নমস্কার বন্ধুরা, এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি, আমাদের পাঁশকুড়া এরিয়ার আশেপাশে যত জায়গা আছে সেখানের মধ্যে সব থেকে সস্তা এবং ভালো কোয়ালিটির কি পাওয়া যায়, বাজি ফটকা ফটকা সব কিছু পাওয়া যায়। তো সেইখানে যাচ্ছি, কোনোদিন যাইনি, ছোটোবেলা থেকে নাম শুনে এসেছি। তো এতক্ষণে সবাই ধরেও নিয়েছে হয়তো অনেকে যে আমরা যাচ্ছি চিল্কা। তো গুগল পেয়ে যে চিল্কা পড়েছি সেই চিল্কা নয়, অন্য চিল্কা। তো সেখানে যেয়ে দেখাবো তোমাদেরকে কীরকম কী বোম বাজি ফটকা, দাম কীরকম, মার্কেট কীরকম, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সঙ্গে আছে আজকে নতুন বন্ধুরা, হয়তো এদেরকে আগে তোমরা আমার ব্লগে কোনোদিন দেখো নি, তো আরও দুজন আছে সামনে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি থামস আপ দিয়ে দিও। তো চলো চিল্কা। আমরা এখন পাঁশকুড়া বাজারের যে রাস্তাটি আছে, যেটা স্টেশন যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা তো সবাই জানো স্টেশনের রাস্তা, কোন কোন জায়গায় বাঁকতে হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এদিকে স্টেশন জানো, আর এই পাশে প্রতাপপুরের রাস্তা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আমরা বাংলা মোড়ের এখানটা পৌঁছে গেছি, বাংলা মোড় পেরিয়ে আরও ক্রস করে সোজা যেতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এসে গেছি বাংলা মোড়, প্রতাপপুর বাংলা মোড়, এপাশে স্টেশন, আর আমাদেরকে যেতে হবে সোজা। তো এইখানে এইটাই, এই রাস্তা দিয়েও একটা রাস্তা আছে যাওয়ার, ভিতর রাস্তা, সেইটা আজকে আমরা যাচ্ছি না, আমরা বাইরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা পারলে ডান দিকে যে রাস্তাটি দেখালাম সেই রাস্তাটা দিয়েই তোমরা চলে যেও, কারণ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটি একটু বেশি ঘুরপথ হবে এবং ডিস্টেন্স যেরকম বেশি রাস্তাটি খারাপও সেরকম, কিন্তু আমরা তখনও জানতাম না, কারণ ওই রাস্তাটা দিয়ে আমরা আগে কোনো দিন যাইনি। ডান দিকের ওই রাস্তা দিয়ে বেঁকে সোজা গেলে তোমরা মুড়িপুকুরের হাট পাবে। মুড়িপুকুরের হাট পেরিয়ে আরও সোজা এগিয়ে গেলে রাস্তাটি বাঁধের রাস্তার সঙ্গে মিশেছে, একটি ঢাল রয়েছে। তো সেই ঢাল দিয়ে উঠে বাঁ দিক বরাবর সোজা গেলে, কোনো দিকে বাঁকার দরকার নেই, সোজা বাঁধের রাস্তা দিয়ে গেলে অনেকটা যেতে হবে, রাস্তায় কাউকে জিজ্ঞেস করে নিতেও পারো। তো সোজা গেলেই তোমরা চিল্কা পেয়ে যাবে। আমরা তখনও বুঝতে পারিনি যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি তো সেই রাস্তা এতটা খারাপ হবে বলে। আমি আর কি বলবো, অহেন্দা যাচ্ছে আমাদেরকে বাজি কিনে দেবে, টুকড়ি চরকি যা আছে আজকে অহেন্দার কাছ থেকে উসুল করে নিচ্ছি। আর আমাদের সামনের দিকে ড্রাইভার কে হাম হ্যাঁ অসাধারণ দৃশ্য, সুন্দর রাস্তা, আর তার থেকেও সুন্দর সুন্দর সঙ্গী, রাস্তার একটু বেশি তারিফ করে ফেলেছি। মাঝ রাস্তায় আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে, আমার ড্রাইভার বদল গিয়া হ্যাঁ, এ নিয়া ড্রাইভার হ্যাঁ। আর এ তো রাস্তা জানা নেই, গুগল ম্যাপ খুলছে, কাকে ফোন করছে, ম্যাপে ফোন লাগাচ্ছে, গুগল ম্যাপ সিইও কে সুন্দর তাকে ফোন লাগাচ্ছে। পুরুষোত্তমপুরের এই রাস্তাটি দিয়ে বাঁকার পর আমরা এই রাস্তাটি ধরে সোজা এগিয়ে গেলাম, কিন্তু এই রাস্তাটি যে কতটা খারাপ, মানে কন্ডিশন যে কতটা খারাপ তা আমরা তখনও জানতাম না। তো দেখতে থাকো সামনে, দেখতেই পাবে অবস্থা কীরকম রাস্তার। আমাদের ড্রাইভার হার মেনে নিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এই রাস্তায় আর কিছু হোক না হোক ড্রাইভিং টেস্টটা ভালোই হবে। ড্রাইভার তুমি ক পেয়েছো? চাকা পাংচার হয়ে গেছে তো। এইখান থেকে কোন দিকে? বাঁ দিকে তো। হ্যাঁ বাঁ দিকে। তো এই এই ওইদিকে মাটির রাস্তা, ওইদিকে মাটির রাস্তা, এদিকে বাঁ দিকে আমাদেরকে বেঁকে যেতে হবে। ড্রাইভার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে খারাপ রাস্তা দিয়ে চালিয়ে চালিয়ে। এটা হচ্ছে পূর্ব চিল্কা স্কুল বাজার। পূর্ব চিল্কা স্কুল বাজার, স্কুল বাজার। আচ্ছা, তো এইখান দিয়ে উঠে বন্ধুরা ডান দিকে যেতে হবে, ডান দিকে এগিয়ে যান গাইস, এগিয়ে যান।
রাস্তা নিয়ে কনফিউশন চলছে একটু আমাদের। ড্রাইভার এত দূর চালিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা বলুন। আর আমার কিছু বলার নেই, যা রাস্তায় চালালাম, যে ভালো গাড়ি চালাতে জানে না একদমই আসা উচিত না, চার পাঁচবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বন্ধুরা, আমরা মার্কেটটা পেরিয়ে এগিয়ে চলে এসেছিলাম, তাই আমাদেরকে আবার ব্যাক করে ফিরে যেতে হলো। হাম হোঙ্গে কামিয়াব, আমরা ঠিক পৌঁছাবোই একদিন, কবে পৌঁছাবো জানি না। দুদিন হয়ে গেল গাড়ি চালাচ্ছি, ড্রাইভার দুদিন ধরে খায় না, কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে যাচ্ছে ড্রাইভার। খুবই দুঃখের বিষয় বন্ধুরা, এখানে এসে আমরা জানতে পাচ্ছি যে এই বছর বোমাবাজি ইত্যাদি বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় পুলিশ এখানে বারবার রেড করছে, আর সেই জন্য মার্কেটে কেউ বোমাবাজি বিক্রি করছে না। তো সেই জন্যে আমরা চেষ্টা করলাম যে যারা বোমা তৈরি করে এখানে নিজে হাতে, তো তাদের কারোর সঙ্গে যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করা যায়। সেই জন্য আমরা এই ভিতরের রাস্তা দিয়ে বেঁকে গেলাম, তো এখানে দেখা যাক আমরা পাই কি না। পুলিশ মানে বসতে দিচ্ছেন তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা, অনেক খোঁজার পর শেষ অবধি আমরা একটি দোকান পেলাম, কিন্তু দোকানে যিনি ছিলেন উনি লোকেশনটি দেখাতে বারণ করায় আমরা তোমাদেরকে দোকানটি দেখাতে পাচ্ছি না, সেই জন্য খুবই দুঃখিত। কিন্তু এই বছর পুলিশ রেড করায় ওনারাও খুব সাবধানে এই বাজি ফটকা বিক্রি করছেন, তাই তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দেখাতে পাচ্ছি না। দেখুন, আমরা কাকে খুঁজে পেয়েছি, মেটালি সাহেব। বন্ধুরা, দোকান বা কেনাকাটা তোমাদেরকে তো কিছুই দেখাতে পারলাম না, কিন্তু কী কী কিনলাম সেগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। এটি হলো ইঞ্জিন তুবড়ি বা অনেকে বলে মেশিন তুবড়ি। তো কেনার আগে আমরা একটু টেস্টিং করে নিলাম যে ঠিকঠাক করে জ্বলছে কি না। তো বন্ধুরা, আমাদের মার্কেটিং শেষ, তো বেশিরভাগই ব্যাগে ঢুকানো হয়ে গেছে, যেগুলো বাইরের ব্যাগে ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঝুরঝুরি, রং মশাল, আরও চরকি টরকি আছে, চরকি আছে, তুবড়ি আছে তাই তো নাকি? চটপটি আছে আর কি, চটপটি, যা হোক আমি নাম, হ্যাঁ, ইঞ্জিন তুবড়ি, চটপটি, শর্টস আছে, কি শর্টস, যা হোক আকাশে মালা হয়ে যাবে। আচ্ছা, তো সেইগুলি এখন ঢুকানো আছে তো দেখাতে পাচ্ছি না, তো মোটামুটি সস্তা রেটেই এখানে পাওয়া যায়, তোমরা আসতে পারো। তোমাদেরকে দোকানটা আমি তো দেখাতে পারলাম না, তার কারণ এই বছর পুলিশ একটু রেড করছে, কড়াকড়ি করছে বোমবাজি এইসব কেনায়। তোমরা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দেবে যে কোথায় বিক্রি হচ্ছে বা কি, ঠিক আছে? তো এবার আমরা ফিরে যাব। ফ্রেন্ডস, এবার আমরা ফিরে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর এরকমই আরও বিভিন্ন রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি বলতে ভুলে গেল, তোমরা কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আজকের ভিডিওতে এইটুকুই, আর যারা যারা মেদিনীপুর টাউনে দুর্গাপুজোগুলি দেখেননি তারা স্ক্রিনে আসা ভিডিওটিতে অবশ্যই ক্লিক করুন।